কাফেররা বলে ওয়ালা তাকুলু সালাসা, ওরা বলে আল্লাহ তিন, আল্লাহ বলে না না তোমরা এই কথা বলিও না, আল্লাহ তিনজন নয় আল্লাহ কয়, আওয়াজ দিয়ে বলেন কয় ভাইরা আমার। তাহলে কোরআন আমাদেরকে শিখাই দিল এক, এটা হলো তাওহীদের এক নম্বর স্বীকৃতি। এখন কেউ যদি আল্লাহকে এক বলে স্বীকার না করে, একাধিক আল্লাহ স্বীকার করে, একাধিক আল্লাহ বিশ্বাস করে, তাহলে তার ইমানের মধ্যে শির প্রবেশ করবে। আর শির যুক্ত যদি ইমান হয়, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগি তাফসির মাহফিল দান খায়রাত কোনো কিছুই কাজে লাগবে, আওয়াজ দেয়া কান লাগবে। এই যে দেখুন হন্ডা বা সাইকেলের টায়ার আছে, টিউব আছে, ভল টিউব নাই, সারা দিন পাম্পার দিয়ে পাম্প করেন, রেজাল্ট কি হবে ভাই? আওয়াজ দেয়া কান কি রেজাল্ট? আরে অঙ্ক কষে বলেন রেজাল্ট জিরো, জোরে কান কি জিরো। সারা দিন পাম্পার দিয়ে পাম্প করলে যেমন রেজাল্ট নাই, নামাজ রোজা হজ যাকাত সব নষ্ট হয়ে যাবে, কারণ ইমানের মূল ভল্টি হলো তাওহীদ। যারা তাওহীদ নাই তার ইমান নষ্ট হয়ে যাবে, আর যার ইমান নষ্ট হয়ে যাবে তার নামাজ রোজা হজ যাকাত সব জিরো হয়ে যাবে। খুব খেয়াল করে শুনুন, আল্লাহ এক, আল্লাহ হলো আল্লাহর জাত নাম, এই নাম পরিবর্তন করার ক্ষমতা দুনিয়ার কারণেই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন আল্লাহর একটাই জাত নাম ব্যবহার করেছেন, সেটা হলো আল্লাহ। জোরে বলেন কি, আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আল্লাহ, এটা হলো আল্লাহর জাত নাম। এটাকে পরিবর্তন করার ক্ষমতা কারো? জোরে গান আছে নাকি? এবার দেখুন আশির কুবি জাত, আল্লাহর জাতের সাথে কিভাবে শিরক হয়ে যায়। সূরা বানী ইসরাইলের 110 নম্বর আয়াত, 15 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন দেখুন, আল্লাহ তাআলা বলেছেন কুলি দুউল্লাহ আবি দুউর রহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমা হুসনা। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কন আল্লাহু আকবার। ভাইরা আমার খুব খেয়াল করে শুনুন, সূরা বনী ইসরাইলের 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, নবী গো আপনি বলে দিন, আপনার উম্মতকে জানায় দিন, ওরা যখন ডাকবে আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আর না হয় আল্লাহকে রহমান বলে ডাকবে, আর না হয় আল্লাহর 99টি সুন্দর সুন্দর নাম আছে, এই নামগুলোর মধ্যে যেটা ভালো লাগে সেই নামে তারা আল্লাহকে ডাকবে। ওরে বাংলার মুসলমান সত্য জবাব দেবেন, আল্লাহর 99টি সিফাতি নামের মধ্যে ভগবান বলে কোনো শব্দ আছে নাকি? ঈশ্বর বলে কোনো শব্দ আছে নাকি? গড বলে কোনো শব্দ আছে নাকি? আমরা আরবি সাহিত্যে ফার্সি এবং উর্দুর মধ্যে একটা শব্দ বলে থাকি, সেটা হলো খুদা। এই খুদা শব্দটি কোরআন হাদিসে কোথাও নেই, এটাও আল্লাহর নামের সাথে ব্যবহার করা যাবে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার টিচার ডক্টর শফিকুল্লাহ স্যার 1 ঘন্টার লেকচার দিলেন খুদার উপরে। তিনি সার সংক্ষেপ আমাদেরকে বুঝালেন, খুদা শব্দের মধ্যে শিরকের গন্ধ আছে, কারণ খুদা মানে নিজে নিজে হয়ে যায়, নিজে নিজে খা, নিজে নিজে বল, নিজে নিজে চল, যে নিজে নিজে করতে পারে তাকে খুদা বলা হয়। অতএব খুদার স্ত্রীলিঙ্গ হলো খুদই, অতএব যার স্ত্রীলিঙ্গ আছে এমন শব্দ যেটা কোরআনে নাই হাদিসে নাই, অযথা অকারণে সেই শব্দ দিয়ে আল্লাহকে ডাকার কোনো প্রয়োজন নাই। ওরে মুজিবনগরের মুসলমান, এতদিন আমরা না জেনে আল্লাহকে যদি খোদা বলে ডেকে থাকি আল্লাহ মাফ করে দেবে, কিন্তু আজকের সূরা ইখলাসের আলোচনা আমরা জেনে নিলাম আল্লাহকে আল্লাহ বলেই ডাকতে হবে। আল্লাহ শব্দ বাদ দিয়া সেই জায়গায় খোদা ব্যবহার করা আমাদের ইমানের ঘাটতি হয়ে যাবে, এমন শব্দ আমরা ব্যবহার করব, আওয়াজ দিয়ে এখন করব। এবার খেয়াল করে দেখুন, আমাদের সমাজে কিছু নামধারী মুসলমান আছে
যারা মসজিদে আসলে আল্লাহকে আল্লাহ বলে ডাকে আবার মন্দিরে গিয়া আল্লাহকে ভগবান বলে ডাকে আবার গির্জাতে গিয়া ওরা আল্লাহকে ঈশ্বর বলে ডাকে আবার ইংরেজিতে যখন বলে তখন আল্লাহকে গড বলে ডাকে এই মার্কা মুসলমান মেহেরপুর মুজিবনগরে না থাকলেও আমাদের রাজশাহীতে ভুরি ভুরি ওরা নিজেদেরকে পরিচয় দেয় আমরা মৌলবাদী নই আমরা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আমরা সব ধর্মের সাথেই ভালো সম্পর্ক রাখতে চাই এজন্য যখন মসজিদে আসে তখন বলে আল্লাহ মন্দিরে গিয়া বলে ভগবান আবার গির্জাতে গিয়া বলে আল্লাহকে ঈশ্বর এই মার্কা ধর্মের ব্যাপারে নিরপেক্ষ জনতা এই মুজিবনগরে আছে না না আপনি যদি মুসলিম ঘরের সন্তান হয়ে থাকেন ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়া যাবে না কারণ ধর্মের ব্যাপারে নিরপেক্ষতা এটা ধর্মহীনতার পরিচয় আর যার ধর্ম নাই তার ঈমান নাই তার ঈমানের মধ্যে শির প্রবেশ করে যাবে আপনার নামাজ রোজা হজ যাকাত তাহাজ্জুদ আর দান খায়রাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না টায়ার আছে টিউব আছে ভল্ট টিউব নাই সব পাংচার হয়ে যাবে ভাইরা আমার ধর্ম নিরপেক্ষতা ধর্মহীনতার পরিচয় এমন কোন পরিচয় মুসলমানের ঘরের সন্তান দিতে পারে না অতএব যারা ধর্ম নিরপেক্ষতাবাদী ওরা ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক রাখা ঠিক হবে না ভাইরা আমার এবার খেয়াল করে দেখুন একজন মুসলমান আল্লাহকে আল্লাহ বলে ডাকবে আল্লাহর জায়গায় মন্দিরে গিয়ে আল্লাহকে ভগবান বলে ডাকতে পারবে না কারণ কি এবার খেয়াল করে দেখুন যার বুদ্ধি বেশি তাকে বলে বুদ্ধিমান যার জ্ঞান বেশি তাকে বলা হয় জ্ঞানবান যার ধন মাল বেশি তাকে বলা হয় ধনবান যার ভগ বেশি তাকে বলা হয় ভগবান এবার ভগ হলো সংস্কৃতি শব্দ আপনি অভিধান খুলে দেখুন সংস্কৃতিতে অভিধান খুলে দেখুন ভগ শব্দের অর্থ হলো মলদ্বার যেখান দিয়ে ময়লা প্রসাব পায়খানা বের হয় এটাকে ভগ বলা হয় আয়ুর্বেদ চিকিৎসাবিদ যারা বিজ্ঞানী আয়ুর্বেদ চিকিৎসা চিকিৎসালয় এলাকাটাকে ভগ অশ্বের চিকিৎসা করা হয় এই ভগ মানে হলো মলদ্বার অতএব যার মলদ্বার বেশি তাকে বলা হয় ভগবান অতএব আল্লাহকে যে ভগবান বলে ডাকবে সে শিরক করবে সে মুশরিক তার সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না আওয়াজ দিয়ে বলেন ঠিক না